অতিরিক্ত পণের দাবি না মেটানোয় এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাঁরই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খানাকুলের বালিপুর গ্রামে। ঘটনার পরই গা ঢাকা দিয়েছে মৃতের শ্বশুরবাড়ির লোকজন। জানা গেছে মৃত গৃহবধূর নাম মানোয়ারা খাতুন, তাঁর বাপের বাড়ি খানাকুলেরই সাইবোনা গ্রামে। মৃতের বাপের বাড়ির লোকের দাবি, প্রায় 4 বছর আগে বালিপুরের সে গালিব হাসানের সাথে বিয়ে হয় মানোয়ারার। অভিযোগ, বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে আরও টাকা আনার জন্য চাপ দেয়া হতো, আর দাবি মতো টাকা দিতে না পারলে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করা হতো। বৃহস্পতিবার রাতে মানোয়ারার বাপের বাড়ির লোককে হঠাৎই জানানো হয় যে মানোয়ারা আত্মহত্যা করেছে, কিন্তু বাপের বাড়ির লোকের দাবি সে আত্মহত্যা করেনি, তাদের মেয়েকে খুন করা হয়েছে। এই ঘটনায় তারা খানাকুল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। আমাদের মেয়েকে মেরে দেওয়া হয়েছে, আমাদের মেয়েকে 4 বছর বিয়ে হয়েছে, প্রচুর জ্বালা যন্ত্রণা দিত, প্রচুর অশান্তি করতো, তাই 3-4 মাস থেকে যোগাযোগ করতে দেয় না, ফোন কেড়ে নিয়েছে, আমরা যাচ্ছি আমাদের সঙ্গে দেখা করতেও দেয় না, বলে আপনাদের মেয়ে অসুস্থ, আপনার কলকাতায় বেড়াতে গেছে, কলকাতায় ডাক্তার দেখাতে নিয়ে গেছে, আমাদের সঙ্গে বেড়াতে যোগাযোগ করতে দেয় না কোনো কিছুতেই, এইভাবে সবসময় এড়িয়ে যেত। আর কোনো কিছু ফোন করলে মেয়েকে আসতে দিত না, আর খুব অসুস্থ যখন হতো, যখন মারধর করতো, খুব অত্যাচার করতো, যখন খুব অসুস্থ হতো তখন বাড়ি পেটিয়ে দিত, এইখানে পাঠিয়ে দিত, লোক করে পাঠিয়ে দিত, এইখানে যা সুস্থ হয়ে যেত আবার লোক করে বাড়ির লোক পাঠাতো, নিয়ে চলে যেত আবার, এইভাবে খুব অজ্বালা যন্ত্রণা দিত। আজকে কাল সকাল থেকে পাশের বাড়ি খবর দিয়েছে, সকাল থেকে অশান্তি হচ্ছে, স্বামী আর শ্বশুর আর তার শাশুড়ি বলছে যে এরকম তোকে পুড়িয়ে মেরে দেবো, তোর গলায় দড়িতে মারে মেরে দেবো, তোকে আসতে দেবো নি বলে এরকম করে পাশে বাড়ির লোকে শুনেছে, তারা আমাদেরকে বলেছে, আমরা যখন গেছি খবরটা শুনে যখন গেছি তখন আমাদেরকে তারা এরকম করে বলেছে। বলার পর তারপরে এবার দেখি যে ওরকম গলা দাগ, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, হাতগুলো ওপর দিকে করে রেখেছে এরকম করে, যে গলায় দড়ি দিবে তার কি হাত ওপরের দিকে থাকতে পারে? কোনোদিনই থাকতে পারে না, তার সব সময় আপনি যেদিকে থাকবে, সুসাইড নয় এটা, পুরো মার্ডার কেস, আমরা শাস্তি চাই, ওদের 3-4 জনের আমরা যাবজ্জীবন জেল চাই, ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, যে কজন এই অশান্তিটা করেছে, যে কজন এরকম করে মার্ডার করেছে আমাদের মেয়েটাকে, আমরা তার জন্য ফাঁসি চাই। সেই ভরসা খানাকুল থানা প্রশাসনের উপরে আছে, সেই ভরসা খানাকুল থানা প্রশাসনের মধ্যে আমাদের আছে। কোথায় বিয়ে দিয়েছিলেন? বালিপুর। বালিপুরে? মেয়ের নাম কি? আপনাদের বাড়ি কোথায়? ওনারা কবন? ওনার ছেলে মেয়ে কেউ আছে? আপনার নাম? আমার নাম আমার বড়দির যে মেয়ে তাকে বাড়িতে শ্বশুর শাশুড়ি নির্যাতন করে গলা টিপে তাকে মেরে দেওয়া হয়েছে, মানে হত্যা করে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে, বধূ নির্যাতন একদম মেরে দেওয়া হয়েছে। আমরা যখন জানতে পারি কাল রাত্রে বাড়িতে যখন যাই, শাশুড়ি বলছে ব্রেন স্ট্রোক করে মারা গেছে, জামাইকে ফোন করছি, জামাই বলছে সুসাইড করেছে। হ্যাঁ, কথা এলোমেলো পাওয়ার পর আমরা বললাম লাশটা দেখানো হোক, লাশটা মাটির দোতলা বাড়ির ওপরে ছেটে পড়া, বাড়ির মাটির দোতলা বাড়ির উপরে লাশটার কাছে নিয়ে গেলাম, দেখলাম গলায় বিভিন্নভাবে দাগ, কপালে কাটার দাগ, ফোলার দাগ, লাল, হ্যাঁ, টর্চার করা হয়েছে, হাত দুটো ওপরে রয়ে গেছে, হাত আমরা চোখ দাঁড়িয়ে গেছে, হাত নামাতে পারি না। হ্যাঁ, কখন যে ঘটনাটা ঘটেছে তা জানি না, তো রাত্রে আমরা তখন 10টা নাগাদ খবর পাই, সারাটা ওই 9টা নাগাদ খবর পাই, খবর পেয়ে গিয়ে যখন দেখি যে এই অবস্থা, একদম পরিকল্পিতভাবে মেরে দেওয়া হয়েছে। আমরা খানাকুল থানায় এসেছি, প্রশাসনের একটা নির্দিষ্ট তার আইন আছে, আমরা চাইবো সেই প্রশাসন সেই তার নির্দিষ্ট আইনের মধ্যে দিয়ে গিয়ে কঠোরতম মানে কঠিন শাস্তি যেন তার আমরা দাবি করছি। হ্যাঁ, এটা আমরা খানাকুল থানার উপরে, প্রশাসনের উপরে আস্থা আছে, এরকম অনেক সমস্যার খানাকুল থানা মিটিয়েছে। হ্যাঁ, প্রশাসন তার আইনেই চলবে, আমরা সেই প্রশাসনের কাছে সেটা অনুরোধ করব যে আপনি আপনার চার্জশিট ওইভাবেই করবেন এবং তার পুনরায় পরে রিপোর্ট পাওয়া যাবে। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল আলিম, আমি মেয়ের মেজো মামা, মানে আমার ভাগ্নি বড়দির মেয়ে, আমার বাড়ি কাইবা। সকলের জন্য ব্যাঙ্গালোরের সমতুল্য চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির সুপ্রীতি নার্সিং হোম, অত্যাধুনিক ICCU, HDU, NICU, ক্যান্টিন ও সমস্ত রকম অপারেশনের সুবিধা সহ রয়েছে 24 ঘন্টা রোগী ভর্তির সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সমস্ত রকম প্যাথোলজি ও ল্যাবরেটরি টেস্টে 40% ছাড়, প্রসূতি ও মাতৃ সম্ভাব্য মহিলাদের জন্য ফ্রিতে অ্যাম্বুলেন্স পরিষেবা, এছাড়াও বিভিন্ন রোগের ব্যাঙ্গালোরের বিশেষজ্ঞ চিকিৎসকদের আউটডোর পরিষেবা, তাই সমস্ত রকম চিকিৎসা ক্ষেত্রে বিলের 20% ছাড় পেতে আজই আসুন সুপ্রীতি নার্সিং হোম, বেনেপুকুর বসন্তপুর মোড় আরামবাগ, ফোন নাম্বার 9735172278।